মুন্সিগঞ্জের গজারিয়া থানা এলাকায় ৮৫০ ক্যান বিদেশি বিয়ার সহ চার মাদক ব্যবসায়ীকে আটক করেছে গজারিয়া থানা পুলিশ। মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেট কার ওই সময় জব্দ করা হয়। গজারিয়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রইসউদ্দিন জানান, বৃহস্পতিবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে তেতুইলতলা এলাকায় দ্রুত গতিতে প্রাইভেট কারে সংকেত দেয় থামায় পুলিশ। পুলিশ এ সময় গাড়িটিকে তল্লাশি চালিয়ে ৮৫০ ক্যান বিদেশি বিয়ার সহ চার মাদক ব্যবসায়ীকে আটক করে। তিনি আরো বলেন, আটককৃতরা দীর্ঘদিন যাবৎ ঢাকা সহ দেশের বিভিন্ন এলাকায় মাদক সরবরাহ করত বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন। মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ ও কুমিল্লা জেলায় মাদক দ্রব্য আইনে তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলেও জানায় পুলিশের এই কর্মকর্তা। আমি একটি মাদক বিরোধী অভিযানের পরিচালনায় আমি দায়িত্বে ছিলাম, আমি নেতৃত্বে ছিলাম, আমার নেতৃত্বে আমার সাথে সঙ্গী অফিসার করছিল। আমরা খবর পাই যে ঢাকা থেকে একটি প্রাইভেট কারে একটা মাদকের বড় চালান আসতেছে, একটি বিদেশি বিয়ার আছে সেই গাড়িতে। তারপর আমাদের অবস্থায় রাত ভোর হয়ে গেছে, ৫:৪০ সময় কি ৫:৩০ এই টাইপের একটা সময়ে আমরা দেখি একটা সিলভার কালারের একটা প্রাইভেট কার ঢাকা থেকে এই বালকান্দির দিকে আসতেছে। সেই প্রাইভেট কারকে দেখা মাত্র আমরা তাকে সিগনাল দিই থামানোর জন্য। আমাদের সিগনাল দেওয়ার সাথে সাথে তারা ওই প্রাইভেট কারের ভিতরে যারা আসামি ছিল, যারা মাদক ব্যবসায়ী ছিল, তারা আমাদের পুলিশের উপস্থিতির পেয়ে তারা পালানোর চেষ্টা করে। আমরা তিনজনকে ধরি আর দুইজন পালায় যায়। আমাদের হেফাজতে থাকা যে গাড়িটা আটক করি এবং আসামিদের জিজ্ঞাসাবাদ করি, তারা তাদের নাম ঠিকানা বলে এবং এই আসামিদের দেখানো মতেই ওইখানে উপস্থিত সাক্ষীদের মোকাবেলায় এই গাড়ির ব্যাগডালা এবং গাড়ির ভিতরের সিটগুলিতে চেক করে আমরা ৯ কার্টুন বিয়ার, বিদেশি বিয়ার, এখানে বেলজিয়ামের বিয়ার, এখানে মোট ৮৫০ ক্যান বিয়ার আমরা উদ্ধার করি, যেটার আনুমানিক বাজার মূল্য ৫ লাখের উপরে আছে। তারপর গতকাল পলাতক আসামি বালক গান্ধী এলাকায় আছে, পরে পলাতক আসামি এই সুমনকে ধরার জন্য আমরা এবং তার ভাই সৌরভ গাঙ্গুলিকে ধরার জন্য তাদের বাড়িতে রেড দেই এবং সেখানে সৌরভ গাঙ্গুলিকে পাওয়া যায় এবং সুমনকে পলাতক পাওয়া যায়।